আজ বানাবো মৌরুল্লা মাছের তেল ঝাল। দেখুন, প্রথমে নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নিচ্ছি। তারপর একটা কড়াইয়ে তেল বসিয়ে মাছগুলো ভালোভাবে উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, সেখানে খুব আস্তেই এটা করতে হবে। তারপর আমি কিছু বেগুন কেটে নিয়েছি, সেগুলো হলুদ নুন দিয়ে মেখে বেগুনগুলো ওই তেলে ভেজে নিচ্ছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে জিরের ফোড়ন দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং ওটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে। দেখুন, ভাজা হয়ে গেছে। তারপর টমেটো দিয়ে দিলাম, টমেটোগুলো ভালোভাবে গলিয়ে নিতে হবে। তারপর হলুদ, লঙ্কা, জিরে, মশলা ভালোভাবে কষিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম। এটা ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করার পর মাছগুলো দিয়ে দিতে হবে এবং সামান্য জল অ্যাড করে একটা ঢাকনা দিয়ে রেখে দিন। একটু পর ফিরে এসে দেখুন মাছগুলো কত সুন্দর হয়েছে, এবং ধনে পাতা দিয়ে একটু সাজিয়ে দিলাম। ব্যাস, মৌরুল্লা মাছ রেডি। থ্যাংক ইউ।